ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता यथायथ प्रथमध्याय विषाद योग श्लोक 9 संजय उवाच एवं उक्ता ऋषिकेशं गुणाकेश परन्तप न जुत्स इति गोविन्दम् उक्ता तिष्णिं बभूवः। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য, ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরমগুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামিত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই অন্তহিত হল। হরে কৃষ্ণ। সবাই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন এবং মানব জীবন ধন্য করুন। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।